আরও একটা সুইসাইড। এবার বুঝতে পারছো তো এই সুইসাইডের কেসগুলো আমাদের ডিপার্টমেন্টে কেন ট্রান্সফার করা হয়েছে? ইটস নট এ রেগুলার ক্রাইম। স্যার, এগুলো যে ক্রাইম সেগুলো কিন্তু আমরা স্পেসিফিকলি বলতে পারছি না, কারণ ভিকটিমদের উপর কোনো প্রকার ফোর্স, ট্রমা বা তাদেরকে সুইসাইড করার জন্য এনকারেজ করা হয়েছে এরকম কোনো এভিডেন্স কিন্তু আমাদের হাতে আসেনি। দেখা যাক এর পোস্টমর্টম রিপোর্টে কোনো কিছু আসে কি না। ইউসুফ স্যার, পোস্টমর্টম রিপোর্টটা খুব তাড়াতাড়ি দরকার। ওকে স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি স্যার। ঢাকা শহরে মহামারীর মতো সুইসাইড ছড়িয়ে পড়েছে। গত এক মাসে প্রায় 23টির মতো সুইসাইডের ঘটনা ঘটেছে। একটি শহরে সুইসাইড ঘটতেই পারে, কিন্তু এই সুইসাইডগুলো যারা করছেন তাদের বেশিরভাগ মানুষই ছিলেন নিজের পার্সোনাল জীবনে খুশি। তাহলে আসলে এই মহামারীতে কী ঘটছে? আমরা এখন এই সুইসাইড মহামারীতে সুইসাইড করা আরও একজন ভিকটিমের বান্ধবীর সাথে কথা বলব। এক সপ্তাহ পরে ওর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আপনারা কি মনে করছেন যে এটা কোন সিরিয়াল কিলারের কাজ? আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবে আদিল খান, ওই কেসে আইও। আদিল, লিসন, আসলে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাদেরকে আসলে এই মুহূর্তে স্যাটিসফাই করতে পারবো না, কারণ পুরো বিষয়টা তদন্তের আওতায় আছে। ইনভেস্টিগেশন সম্পন্ন হবে, তারপরে আসলে আমরা কোনো স্টেটমেন্ট দিতে পারবো, কারণ একাধিক ঘটনা ঘটেছে খুব কম সময়ের মধ্যে। প্যারালাল ঘটে যাওয়া ঘটনাগুলো আসলে খুবই দুঃখজনক এবং সবগুলোই আসলে ইনভেস্টিগেশনের আওতায় আছে। তবে এতটুকু বলতে পারি যে এটা সুইসাইডও হতে পারে, মার্ডারও হতে পারে, বাট কোনো কিছু না জেনে তো আমরা কোনো স্টেটমেন্টে যেতে পারবো না। সো আই উড রিকোয়েস্ট ইউ টু কিপ পেশেন্স, দ্যাটস ইট। স্যার, প্লিজ প্লিজ আপনি শোনেন স্যার।